আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঘূর্ণিঝড় আমফানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আমরা করেছিলাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের হয়নি। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় আমফানের পরবর্তীতে আমরা একটি উক্তি অনেকেই করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই উক্তিগুলোতে সয়লাব হয়ে যাচ্ছে। আর সেটা হল, অনেকে বলছেন, সুন্দরবন তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তুমি আমাদেরকে বাঁচিয়েছ। অনেকে বলছেন, সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছে, সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে। প্রিয় দর্শক, এ ধরনের উক্তি যারা করছেন, আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, এ ধরনের উক্তি কোন বাস্তববাদী মানুষের উক্তি হতে পারে না, কোন মুসলিমের উক্তি হতে পারে না। কারণ সুন্দরবন একটি সৃষ্টি, মহান রব্বুল আলামিন এই সুন্দরবনের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার প্রশংসা না করে সৃষ্টির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া, এটা কখনো কোন বাস্তববাদী মানুষের কাজ হতে পারে না, এটা কোন মুসলিমের কাজ হতে পারে না। প্রিয় দর্শক, বুখারী মুসলিমে একযোগে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জাহিলি যুগের বর্বরেরা, আরবের সেই মূর্খতার যুগের মানুষেরা এভাবে উক্তি করত। তারা বলতো, মুতির না বিনাউ একাদা ওয়াকাদা, আমরা অমুক তারকার মাধ্যমে বৃষ্টি পেয়েছি, সেই তারকাকে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উক্তিকে কুফুরি উক্তি বলে আখ্যায়িত করেছেন তার রাসূলের মাধ্যমে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে মুতিন্না বিফাদলি মিনাল্লাহি ওয়া রাহমাতিহি, আমরা আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পায় বৃষ্টি পেয়েছি, তারা মুমিন। আর যারা বলবে আমরা তারকার মাধ্যমে বৃষ্টি পেয়েছি, তারা কাফির বা কুফুরি করেছে। অতএব যারা বলবেন যে সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছে, সুন্দরবনের যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন তাদেরকে আমরা বলব, তারা যদি মুসলিম দাবিদার হয়ে থাকেন তাহলে এর কারণে তাদের ইমান চলে যাওয়ার সমূহ শঙ্কা রয়েছে, এবং এটা কোন বাস্তববাদী মানুষের উক্তিও হতে পারে না। প্রিয় দর্শক, সুন্দরবনে যদি আমাদেরকে রক্ষা করতে পারত তাহলে সিডারের সময় যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, প্রচুর পরিমাণে প্রাণহানি হয়েছিল এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল, তখনও তো সুন্দরবন ছিল। কই সুন্দরবন তো আমাদেরকে রক্ষা করতে পারেনি, সুন্দরবনের কোন ইচ্ছা শক্তি নেই, সে চাইলে আমাদেরকে রক্ষা করবে বা চাইলে করবে না, এরকম কোন ক্ষমতা তাকে দেওয়া হয়নি। অতএব সুন্দরবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। এভাবে আমরা বলতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি, সুন্দরবনের কৃতজ্ঞতা নয়, তার শুকরিয়া নয়, সে আমাদেরকে বাঁচিয়েছে, এ কথা নয়। এটা কুফুরি উক্তি এবং এটা শিরকপূর্ণ উক্তি। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন, আল্লাহ তাআলা সাবধান করেছেন, যদি আমরা শিরকে লিপ্ত হই যেটি আল্লাহর শানে যায়, সেরকম উক্তি যদি আল্লাহর কোন সৃষ্টির ব্যাপারে করা হয় তাহলে কিন্তু সেটি আল্লাহকে অস্বীকার করার নামান্তর, কুফরি করার নামান্তর। যদি কেউ আল্লাহকে স্বীকৃতি দিয়ে আবার তার সৃষ্টিকে আল্লাহর মতো আল্লাহর পর্যায়ের প্রশংসা যদি সৃষ্টির ক্ষেত্রেও করেন তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু শিরকে আকবারে লিপ্ত হয়ে যান বা শিরকে লিপ্ত হয়ে যান। আর এই শিরকের মাধ্যমে কিন্তু আমাদের সমস্ত নেকামল বরবাদ হয়ে যাবে। শিরক নিয়ে যদি কেউ মারাও যান তাহলে তার তওবা ছাড়া মৃত্যুবরণ করলে তার সে অপরাধকে আল্লাহ তারা ক্ষমা করবেন না, চিরকাল জাহান্নামে যাবে, এরকম ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। অতএব সুন্দরবন আমাদেরকে বাঁচিয়েছে, সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছে, সুন্দরবন তোমার কৃতজ্ঞতা, এ ধরনের মূর্খতা সুলভ উক্তি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তবে হ্যাঁ, অবশ্যই আল্লাহর এই মহাসৃষ্টি, এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করব, এটা যেন উজাড় না হয় সেজন্য চেষ্টা করব, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা এটার মাধ্যমে আমাদেরকে হেফাজত করছেন, সেটিও ভিন্ন বিষয়। কিন্তু আমরা যখনই কোন বিপদ থেকে রক্ষা পাব সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে স্রষ্টার প্রশংসা নয়, বরং আসুন সৃষ্টিকর্তা প্রশংসায় পঞ্চমুখ হই। আমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের প্রতিটি উক্তি সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। অতএব খুব বুঝে শুনে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, সেই কথা মাথায় রেখে তারপর আমরা উক্তি করব। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের গোমরাহী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বস্তুবাদিতায় আজ আমরা এত বেশি নিমজ্জিত হয়ে গেছি যে বাস্তববাদিতা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। অতএব আসুন বস্তুবাদিতায় হাবুডুবু খাওয়া থেকে বেঁচে থেকে বরং আমরা বাস্তববাদিতায় আমরা নিজেদেরকে রাখার চেষ্টা করি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। সুন্দরবন নিজস্বভাবে রক্ষা করবার কোন ক্ষমতা সংরক্ষণ করে না, অতএব কৃতজ্ঞতা সুন্দরবনকে নয়, কৃতজ্ঞতা সুন্দরবনের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে। সেই সাথে সুন্দরবনকে রক্ষা করার জন্য অবশ্যই আমরা কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, হেফাজত রাখুন, আমাদের ইমানকে, আমাদের আমলকে, আমাদের জীবনকে, আমাদের সম্পদকে, সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম।